फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड অফ মাই চ্যানেল। আমি অরিত্র আর এখন আমরা রিভিউ করব যে নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্ম কার্গো। তো এটা রাইটার ডিরেক্টর হচ্ছেন আরতি কারাউ, যিনি এটা ডেবিউ করছেন এই ফিল্মটা দিয়ে। তো আমি সিরিয়াসলি বলছি, এরম কনসেপ্ট ইন্ডিয়াতে হয়নি, আগে হয়নি ইন্ডিয়াতে অ্যাটেম্প্ট। তো এখানে মাইথোলজি আছে, সায়েন্স ফিকশন আছে, দুটো কম্বিনেশন, এবং অ্যাট দ্য সেম টাইম আন্ডারটোনে একটা দারুণ হিউম্যান ইমোশনের গল্প আছে। সো ইট ইজ আ প্যাকেজ, মানে ইট ইজ এ কাইন্ড অফ মশালা আমার জন্য। তো অ্যাটলিস্ট মানে আমার এই কম্বি মানে এই দুটো মানে এই যে জিনিসকে মিক্স করাটা, ম্যাশ আপ করাটা, মানে সায়েন্স ফিকশন এবং মাইথোলজি অ্যাট দ্য সেম টাইম আন্ডারটোনে হিউম্যান ইমোশন রাখা, এই এই মানে ম্যাশ আপটাই আমার অসাধারণ লেগেছে। তো মানে আমি তো প্রথমে আমি অডিয়েন্সকে মানে রিকোয়েস্ট করতে চাই যে এই ছবিটা আপনারা একবার দেখুন, তারপর আপনার ভালো লাগলো খারাপ লাগলো সেটা পরের কথা, ঠিক আছে। ইট ইজ নট এ টিপিক্যাল মশালা মুভি, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ নট এ টিপিক্যাল সায়েন্স ফিকশন মুভি। মানে সায়েন্স ফিকশন মুভিরও তো জনরা কিছু ট্রুপ থাকে, সেটাও নয় এক্স্যাক্টলি। তো এটা তাহলে কি সেটা জানবার জন্য একবার দেখুন, অ্যান্ড আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি হয়তো এটা পুরো মানে মানে ট্র্যাশ এন্টারটেনমেন্ট যাকে বলে, মানে পুরো কমেডি 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 বা হাই অকটেন এন্টারটেনমেন্ট, সেরকম হয়তো নয়, বাট অ্যাট এ রেগুলার ইন্টারভেল এটা কিন্তু আপনাকে বেশ ভালো এন্টারটেন কিন্তু করবে, অ্যান্ড দ্যাট এন্টারটেনমেন্ট ইজ অফ আ সার্টেন লেভেল। তো প্লিজ গিভ ইট এ ট্রাই ফার্স্ট, এটা আমি ফার্স্টে রিকোয়েস্ট করবো। এবার আমি সিনেমার পজিটিভ নেগেটিভ পয়েন্টে আসি। তো এখানে গল্পটা মানে দারুণভাবে দেখিয়েছে যে রাক্ষস এবং মানুষদের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছিল, তারপর তারা একটা ট্রিটি সাইন করেছে এবং রাক্ষসদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব স্পেসে, তারা এই যে এখন মরার পরে মানুষরা গেলে সেটার আর কি তাদের মেমোরি ইরেজ করবে, আফটার লাইফের জন্য আর কি মানুষদের ট্রিট করবে। তো এখানে আর কি যমরাজের ব্যাপার যে কাজটা ছিল সেটা আর কি রাক্ষসদেরকে দিয়ে ডিনোট করা হয়েছে, এবং যেহেতু এটা ফিউচারিস্টিক তাই এদের কাজের প্রসেসটা খুব ফিউচারিস্টিক, তাদেরকে আমরা প্রপার অ্যাস্ট্রোনট হিসাবে দেখতে পাচ্ছি। এবং বিক্রান্ত মাসি 75 বছর ধরে, যেটা প্রহাস্তা, সে 75 বছর ধরে এই কাজটা করে আসছে। এবং এখানে মেনলি ফোকাসড হচ্ছে বিক্রান্ত মাসির লোনলিনেসটা নিয়ে, যে বিক্রান্ত মাসি এই মেকানিক্যালি জবটা করতে করতে কতটা লোন হয়ে পড়েছে, কি কি ব্যাপার, সেই দিকটাকেও খুব দারুণভাবে এক্সপ্লোর করেছে, যেটা আপনারা সিনেমাতে দেখতে পাবেন। এবং তারপরে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা হচ্ছে শ্বেতা ত্রিপাঠী, এটা আমি ট্রেলার ডিকোডিংও বলছিলাম, যেটা ট্রেলার দেখে আমরা বুঝতেও পারি। তো তারপরে আসার পরে মানে বিক্রান্ত মাসি ধীরে 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 অনেক জিনিসগুলো বুঝতে পারে, যেটা এতদিনও বুঝতে পারছিল না, মানে ওটা একটা হ্যাবিচুয়াল ব্যাপার হয়ে গেছিলো ওর জন্য। সেটার মধ্যে ও অনেক রকমের লাইফের আয়রনি দেখতে পায়, এবং ওর মনে হয় যে এই যে যাদের ও মেমোরি রেস করছে, যারা ডেড এই লোকগুলো, তারা ওর থেকে বেশি বেঁচে আছে। সো এরকমভাবে জিনিসটা আনফোল্ড হতে থাকে। তো সিরিয়াসলি মানে খুব দারুণ একটা কনসেপ্ট, ভেরি হাই কনসেপ্ট, নেভার ডান ইন ইন্ডিয়া, বা অনেক কান্ট্রি আছে সেখানেও হয়নি। এবং আরেকটা কথা, যে যারা বলে যে সায়েন্স ফিকশন বানানোর জন্য প্রচুর বাজেট চাই, করতে পারবো না, মানে সিরিয়াসলি এই সিনেমাটা তাদের মুখে একটা করে চর মারে, যে দেখো যদি আমার কনসেপ্ট ওই লেভেলের হয়, আমার রাইটিং যদি ওই লেভেলের হয়, আমার ডিরেকশন যদি ওই লেভেলের হয়, আমার পারফরমেন্স যদি ওই লেভেলের হয়, আই ডোন্ট নিড দ্য এক্সকিউজ অফ মানি। মানে আমি এটা বারবার বারবার বলতে থাকি, যেরকম তুম্বার যেটা করেছিল হরর জনরাতে, যে লোকে বলতো যে হ্যাঁ এরকম সেট ফেট বানিয়ে করা যাবে না, এই করা যাবে না, তুম্বার তো অত কম বাজেটে করে দেখিয়ে দিয়েছে, ঠিক সেম জিনিস কার্গো কিন্তু করে দেখিয়েছে। যে আপনি যদি দেখেন স্পেস শিপটার মধ্যে, মানে মানে এত সুন্দর প্রোডাকশন ডিজাইন হয়েছে দেখবার মতো, আপনার কোথাও দেখে মনে হবে না যে এটা খুব হাই বাজেট মুভি নয়, মানে দেখে কোথাও মনে হবে না, সিনেমাটোগ্রাফি মেকিং কোনো দিক দিয়ে আপনার মনে হবে না যেটা লো বাজেট, কিন্তু এটা তো খুব হাই মানে বিশাল বাজেটের সিনেমা তো নয়, ইটস এ ভেরি ইন্ডি ফিল্ম, কিন্তু সেটা আপনার দেখে মনে হবে। তো যারা কাজ করেছে প্রত্যেকটা টেকনিক্যাল ক্রু, দে আর ভেরি ভেরি স্কিল্ড পার্সন অ্যান্ড দে হ্যাভ এক্সিকিউটেড ভেরি ওয়েল, তো সেটা আপনার কখনো চোখে পড়বে। অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টর রাইটার এ মানে একে হোমাজ দিয়েছেন, রেট্রো যে আমাদের ছিল সেই রেট্রো মিউজিক, রেট্রো জিনিসপত্রগুলোকে হোমাজও দিয়েছেন। সো মানে খুব দারুণভাবে একটা জিনিস আপনাকে, মানে আপনার খুব সুন্দর লাগবে, আমি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একটা এক্সপেরিমেন্টাল সিনেমা কিন্তু এত ওয়েল এক্সিকিউটেড, এবং একজন ডেবিউটান ডিরেক্টর যে এরকম একটা সাবজেক্ট ধরছে, দ্যাট ইজ মানে একদম একটা হতচকিত করার মতো বিষয়। এবার যদি পারফরমেন্সে চলে আসি, তো মির্জাপুরের গুল্লু আর এ রয়েছে, মানে শ্বেতা ত্রিপাঠী, এবং শ্বেতা ত্রিপাঠীর বয়স কিন্তু, মানে শ্বেতা ত্রিপাঠী যখন হারাম করে ওই মানে স্কুলের বাচ্চাটা রোল প্লে করছিল, শি ওয়াজ অ্যারাউন্ড 30। আমার মনে হয় শ্বেতা ত্রিপাঠীর এজ কম হয় না, মানে মানে আমি আমি জানি, মানে সরি, মানে শ্বেতা ত্রিপাঠীর এজ যেন বাড়ে না, মানে এরকম মনে হয় ওকে দেখে, মানে শি হ্যাজ দ্য কাইন্ড অফ বাবলিনেস এবং দ্যাট অন স্ক্রিন প্রেজেন্স, ওটা দারুণ লাগে আমার। সো শ্বেতা ত্রিপাঠী মানে এখানে দারুণ পারফর্ম করেছে। বিক্রান্ত মাসিকটা আপনি দেখলে আবার মানে আপনার মানে একটা অন্যরকম ফিলিং আসবে, মানে ওটা মানে আমি ওয়ার্ডস দিয়ে ঠিক এক্সপ্লেন করতে পারবো না, যে আমার ভালো লেগেছে এই কথাটা বলাটা খুব মানে অল্প হয়ে যাবে আর কি। তবে মানে
ফিল্মটা আবার ক্যারেক্টারের আর্ক গুলোকে এমন ভাবে ডেভেলপ করে এমন জায়গায় ছেড়েছে যে আপনি আবার নিজে কিছু পাজেল জুড়বেন, এরকম ভাবে রাইটার চেয়েছে যে আপনিও সিনেমাটার সাথে সাথে ভাবুন যে অ্যাকচুয়ালি ডিরেক্টর বলতেটা কি চাইছে। তো এটা একটা খুব স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে, মানে অডিয়েন্সকে ডাম ডাউন করা হয়নি যে সবই আমি বলে দেবো ফিল্মের শেষে, যেটা ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য ডিরেক্টার্স রাইটার্স করে থাকে, সেটাও কিন্তু করেনি। তো ইটস আ ভেরি স্মার্ট অ্যাপ্রোচ আই উড সে। সো আমি তো হাইলি 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 রেকমেন্ড করবো, আপনি দেখুন, আপনার সিরিয়াসলি বলছি টাইম ওয়েস্ট হবে না, উল্টে আপনি নতুন ধরনের কিছু দেখতে পাবেন। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।